নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু ভাবার, ভালো লাগা। আছে খারাপ লাগা, যা শুরুতে ছিল, পরে ভালো লাগা, কারণ সেই ভুল শুধরে নেওয়া হলো। তা হলো ইংল্যান্ডের কাউন্টিতে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট প্রচণ্ড জনপ্রিয়, প্রচুর মানুষ সেই খেলাটি দেখেন, আমরাও নিয়মিত দেখেছি। গোটা পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেটাররা ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান। তো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এর মধ্যে খেলা ছিল এসেক্স আর সমারসেটে। তো এসেক্স এই ম্যাচটি জেতার পর ট্রফি জয় হওয়ার জন্য তারা স্টেডিয়ামের যে ব্যালকনি হয়, ড্রেসিং রুমের ব্যালকনি, সেখানে ট্রফি জয়ের পর একটা আনন্দ উচ্ছ্বাস তো সব প্রেমই করে থাকে। সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যখন নেটওয়েস্ট ট্রফি জিতছেন, তখন তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে তার মন আর কোনো বাধা মানেনি। তিনি লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার জার্সিটা খুলে ফেলেন, তারপর ওই খালি গায়ে জার্সি ওড়াতে থাকেন। এটা তো চিরকালীন লোকগাথা, রূপকথা এক হয়ে থাকলো ক্রিকেট ইতিহাসে। সৌরভ গাঙ্গুলি যা পড়েছেন তেমনি, অর্থাৎ ওরকম ব্যালকনিতে দাঁড়িয়ে, ড্রেসিং রুমে দাঁড়িয়ে, ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ট্রফি জয় নিয়ে একটা সেলিব্রেশন হয়। সব দেশের সব ক্রিকেটাররাই এমনটা করে থাকেন, বা অন্যান্য খেলার প্রতিযোগীরাও, খেলোয়াড়রাও কাজটি করে থাকে। তো এসেক্স আর সমারসেটের ম্যাচে যখন এসেক্স জিতে যায় আর এসেক্স এর ক্রিকেটাররা এই সেলিব্রেশন করছিল, তখন সেইখানে উপস্থিত ছিল ক্রিকেটারদের মধ্যে আরো এক ক্রিকেটার এসেক্সেরই, যার বয়স মাত্র 20 এবং সে এশিয়ান বংশোদ্ভূত, এশিয়ার বংশোদ্ভূত। তার নাম ফিরোজ খুশি। নাম শুনলেই বুঝলেন তিনি মুসলিম। ফিরোজ খুশি, সেও এবারের টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করে এবং একটি হাফ সেঞ্চুরিও সে করেছে, যেটার জন্য সে প্রশংসিত হয়েছে। কিন্তু সেই দিন সেলিব্রেশনের সময় কি হচ্ছিল, যেটা ইংরেজদের বা অনেক জায়গাতেই এটাই এটাই সংস্কৃতি, তা হলো ওরা জেতার পর শ্যাম্পেন, বিয়ার, এই জাতীয় মদ বা পানীয় যেমনটাই বলুন, শ্যাম্পেন, বিয়ার, এগুলো ঝাঁকিয়ে সেলিব্রেশন করছিল, একে অপরের গায়ে এগুলো ঢেলে দিচ্ছিল। তো মুসলিম ধর্মাবলম্বীদের বোধ হয় কিছু জিনিসে নিষেধাজ্ঞা আছে, মানা আছে, তারা কিন্তু গায়ে মদ খাওয়াটা পছন্দ করে না, মদ গায়ে ঢালাটা বোধ হয় পছন্দ করে না, এসব বিষয় আছে। তাই আমরা এর আগেও সমারসেটেরই ক্রিকেটার বাবর আজম, তিনি সমারসেটের যে স্পন্সর, তারা হলো একটি মদ প্রস্তুতকারক সংস্থা। তো বাবর আজম যখন প্রথম ম্যাচে খেলতে নামেন, তখন এতটাই সমালোচনা হয় তাকে যে বাবর আজম অনুরোধ করেন সমারসেটের কর্তাদের যে তিনি এই জার্সিটি পরে, সেই জার্সি যাতে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো লাগানো আছে সেটা ছাড়া খেলতে চান। তাতে সমারসেট কর্তারাও কিন্তু বাবর আজমের এই অনুরোধ মেনে নেন এবং তাকে ওই লোগো ছাড়া, মদ প্রস্তুতকারক সংস্থার লোগো ছাড়া জার্সিতেই খেলতে পাঠানো হয়। এটা শুধু বাবর আজমই পৃথিবীতে প্রথম করলেন না, হাশিম আমলাকেও আমরা করতে দেখেছি, ইমরান তাহিরকে আমরা করতে দেখেছি, আদিল রশিদকে করতে দেখেছি, বাবর আজমও সেই তালিকায় নাম লিখিয়েছেন। তো বাবর আজমের সমারসেটের বিরুদ্ধেই খেলা হচ্ছিল এসেক্সের। তো সমারসেট এই ঘটনাটাতে নেই, এসেক্সের ওই ক্রিকেটাররা ফিরোজ খুশির গাতেও বিয়ার বলুন, শ্যাম্পেন বলুন, এ সমস্ত ঢালাঢালি করে। ব্যাপারটা ফিরোজ খুশির পছন্দ হচ্ছিল না, সে একেবারেই খুশি হতে পারছিল না, তার খারাপ লাগছিল, তাই সে ব্যালকনির একেবারে কোনায় চলে যায়। ছবিতে দেখা যাচ্ছে তার বোধহয় লাভ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তা সত্ত্বেও সে যেহেতু ওই দলেরই সদস্য, টিম জিতেছে তারও আনন্দ হচ্ছে, কিন্তু যেভাবে সেলিব্রেশনটা করা হচ্ছে তাতে তার কোনো ভালো লাগা কাজ করছিল না। তো এই ঘটনাটার ছবি বা ভিডিও স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডে বসবাসকারী মুসলমান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় এবং এশিয়ার বংশোদ্ভূত, এশিয়ার মানুষ যারা আছেন ইংল্যান্ডে বসবাস করেন, তাদের মধ্যে থেকে একটা প্রচণ্ড সমালোচনার সুর শোনা যায় এসেক্সের ওই ক্রিকেটারদের প্রতি, যে যারা জানা সত্ত্বেও ফিরোজ খুশির গায়ে এভাবে শ্যাম্পেন এবং বিয়ার ঢেলেছে। তো এটা নিয়ে যেই সমালোচনা ছড়াতে শুরু করে, তখন কিন্তু এসেক্সের ওই ক্রিকেটাররাও, ক্যাপ্টেন এবং বাকি ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা ক্ষমা চেয়ে নেয়। তারা বলে সেদিন খুব অনিচ্ছাকৃতভাবে একটি ভুল তাদের পক্ষ থেকে করা হয়েছে, যে ভুলটি তারা করে ফেলেছিল সেটার জন্য তারা ক্ষমা প্রার্থী। এই ঘটনাকে যেন বড় করে না দেখা হয়, অনিচ্ছাকৃত ভুল, জয়ের আনন্দে মশগুল হয়ে গিয়ে না বুঝতে পেরে একটা করা ভুল, তাই এই বিষয়টাকে আর কেউ যেন ত্বরান্বিত না করে আর তাদেরকে ক্ষমা করে দেয়। তো ভালো লেগেছে এসেক্স ক্রিকেটারদের এমন একটা আচরণ।
তারা যেটা করেছিল সেটা করে ফেলেছিল, নিজেরাই বলছে বা হতেও পারে, এটা অস্বাভাবিক করতে কিছু নেই। একটা টুর্নামেন্ট, আপনি চ্যাম্পিয়ন হলেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, তো সেই সময় হয়তো কিছু করে ফেলেছেন, কিন্তু যেটা করেছেন সেটা যে খুব একটা ভালো কাজও নয় কিছু মানুষের জন্য, যেটা নিয়ে যে মাত্র সমালোচনা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন, এর থেকে বড় কিছু হতে পারে না। তো ভালো লাগলো এসেক্স ক্রিকেটারদের এই কাজ। তো আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত আমাকে জানান, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।